তৈরি করে দেখাবো চিকেন কোরমা রেসিপি। চিকেনের অনেকগুলো রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, তবে কোরমার এই প্রথম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই কোরমাটা কিন্তু চাইলে আপনারা প্লেন পোলাও, সাদা ভাত কিংবা বিরিয়ানির সাথেও পরিবেশন করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। রান্না করার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। একই সাথে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা, এখানে 2-3টা তেজপাতা, 3-4টে দারুচিনি, 4-5টি সবুজ এলাচ এবং 4-5টি লবঙ্গ আছে। একই সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে যাবে তখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। অ্যাড করছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। ঝালটা আসলে আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, অবশ্যই কাজু বাদামটা ব্যবহার করবেন, এতে করে এটা টেস্ট অনেক ভালো আসে। এখন সব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ ভাজার পরে অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, প্যাকেটের গরম মশলা গুঁড়াটাও আমি 1/2 চা চামচ পরিমাণ ব্যবহার করলাম। এখন সব মশলাটাকে একটু সময় ধরে কষিয়ে নেব। একই সাথে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। হাতের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে গুঁড়া দুধের সাথে অল্প একটু ভিনেগার কিংবা লেবুর রস মিশিয়ে টক দই তৈরি করে নিতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো পানি। পানি দিয়ে মশলাটাকে একটু সময় ধরে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 10-12টার মতো কিশমিশ, চাইলে কিন্তু গোটা কিশমিশের পরিবর্তে আপনারা কিশমিশ বাটাটাও ব্যবহার করতে পারেন। মশলাটা ভালোভাবে কষানোর পরে অ্যাড করে দিচ্ছি 1টি মুরগি। এখানে আমি দেশি মুরগিটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও তৈরি করে নিতে পারেন। তো মশলাটা মুরগির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো প্রায় 15 মিনিটের মতো। ফিরে আসলাম 15 থেকে 20 মিনিট পরে। মাঝে মাঝে কিন্তু আমি অবশ্যই নেড়ে দিয়েছি, যেহেতু এখানে আমরা সব বাটা মশলা ব্যবহার করেছি, খুব তাড়াতাড়ি কিন্তু পাতিলের নিচে লেগে যেতে পারে। এখন অ্যাড করে দিব 5-6টি কাঁচামরিচ, আর মুগটাকে আমি একটু কেটে দিয়েছি যাতে খুব সুন্দর একটা গ্রান আসে। আর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। মুরগিটা কিন্তু এমনিতেই অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর দুধটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসলাম। এর মাঝে কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে, আর কোরমার কতটুকু ঝোল আপনি রাখতে চান সেই অনুযায়ী কিন্তু ঝোলের পরিমাণটা নিয়ে নেবেন। আমার কাছে মনে হয়েছে লবণের পরিমাণটা কিছু কম, তাই আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। একই সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। স্বাদ এবং ঘ্রাণ বাড়ানোর জন্য অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর সব শেষে দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। কোরমাতে কিন্তু অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, কারণ কোরমা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, আর এই কোরমাতে চিনি দিলে একটু টেস্ট ভালো আসে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চুলাটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর এসেছে, আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। যে কোনো অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়নে আমরা নর্মালি প্লেন পোলাও সাথে মুরগির রোস্ট কিংবা কোরমা পরিবেশন করে থাকি, চাইলে কিন্তু আজকের রেসিপিটা ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, রোস্টের অনেকগুলো সহজ সহজ রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। পরিবেশন করেছি আমি পোলাও এবং হাঁসের ডিমের কোরমার সাথে, 2টা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই।